Who's more romantic? Question. Who's more romantic? এগুলো তো আমি প্রিপেয়ার করে আসিনি। দুটো পছন্দের দিক এবং দুটো অপছন্দের দিক। অপছন্দটাই আগে বলছো। অপছন্দটা আগে বলে দেই। এখন একটা খুব স্পেশাল কোশ্চেন। পাঁচটা কোশ্চেন নাম্বার দিয়ে লিখে দিয়েছেন। Do you believe that destiny has brought you both together? ভাইয়া কি আপুকে রান্না করে খাওয়ায়? এটার অ্যানসার আমি দিব। তুমি আজকে সব রোমান্টিক অ্যানসার দিচ্ছ। How did you guys come up with the name Souls Enchanted? Avengers এগুলো তো সবাই দেখছে, তাই না? Your best travel experience. অনেক ঠান্ডা বেবি, গাড়িতে চলো তাড়াতাড়ি। রোড ইজ ভেরি স্লিপারি, -3 ডিগ্রি টেম্পারেচার। ইনক্রিমেন্ট ওয়েদারের জন্য মোস্ট অফ দ্য জায়গাই ক্লোজ। আমাদের সামনের ক্লাস পুরা আইস জমে। সামনে মনে হচ্ছে অলরেডি একটা ইনসিডেন্ট হয়েছে। আমরা আবার আজকে বের হচ্ছি, সিঁড়িতে পর্যন্ত স্নো চলে আসছে। বলনি যে কেন কালকে আমরা করতে পারিনি? আমরা তো পরে ব্যাক করে চলে আসছি। হ্যাঁ, খুবই ইনক্রিমেন্ট একটা ওয়েদার শুরু হয়ে গেছিল রাস্তায়, ড্রাইভ করার আর অবস্থা ছিল না, সো উই হ্যাড টু গেট ব্যাক। আর গতকাল রাতে অনেক স্নোইং হয়েছে, আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের এখানেই একদম স্নোতে ভরে গেছে। আমাদের ইয়ে আনসি, আমাদের আমাদের বারান্দাই একদম স্নোতে পুরো ভরে, একদম অনেক উঁচু স্নো হয়ে গেছে আমাদের বারান্দাতে। সো আমরা এখন এনজয় করতে বেরোছি, দেশি কাপড় চোপড় পরে আমার বউ একদম শাড়ি টাড়ি পরে সেজে গুজে জ্যাকেট পরে বের হয়েছে স্নো এনজয় করতে। তো সবাই বাইরে, এখন আমরা আসছি, রোদের মধ্যে যাই একটু স্নোটা এনজয় করি। এখানে বাচ্চা কাচ্চা, চলো অনেক স্নো চারিদিকে। চলো আমরা ওই সাইডে যাই। না, কোনো উইয়ার্ড লাগতেছে না। এই এত স্নোর মধ্যে দিয়ে হাঁটলে বেবি তোমার পাটা জমে যাবে। রেয়ার একটা ভিউ, কারণ টেক্সাস ইউজুয়ালি স্নো হয় না। হ্যাঁ, এই জন্য সবাই যে সবাই বাচ্চারা বাইরে বের হয়েছে খেলার জন্য, উইন্টার স্পোর্টস করতেছে। চলো বাসায় যেয়ে চেঞ্জ করে আসি, আধা ঘন্টা এখানে থাকা অসম্ভব ব্যাপার। ভালোই ঠান্ডা আছে, বাতাস হচ্ছে আজকে হচ্ছে আসলে 15th of February। এখানে আমরা গতকালকে 14th Feb আমরা প্রমিস করেছিলাম যে আমরা 14 তারিখেই আপনাদের যেই জিজ্ঞাসাগুলো ছিল, কোয়েশ্চেন কোয়ারিজগুলো ছিল, ওগুলোর দেখে অ্যান্সার করার ট্রাই করবো। সো আমরা উই ট্রাইড রিয়েলি হার্ড, আমরা ইভেন কালকে বের হয়ে একটা বসার জায়গাও খুঁজছিলাম, বাট ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, রোড কন্ডিশনস খুবই খারাপ হয়ে গিয়েছিল, খুবই খারাপ ছিল। সো
রাস্তায় আর বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, রাস্তায়ও থাকা যাচ্ছিল না, ইভেন উই ট্রাইড डिफरेंट রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস এবং বসার জায়গাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিল, সো উই হ্যাড টু গেট ব্যাক। এবং রাতের বেলা আবার স্নোয়িং স্টার্ট হলো, তো রাত থেকেই সবাই খুবই এনজয় করছে এই এরিয়াতে, সো আমরা ভাবলাম যে আবার সকালবেলা বের হয়ে এখানে একটু ঘুরে দেখি আর আপনাদের উদ্দেশ্যে কথা বলি। হ্যাঁ আচ্ছা, আমরা আসলে বেশি কথা না বলে আমাদের চলো আমরা দেখি যে কি 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 কোশ্চেনস এসেছে এবং সেগুলোর কি কি অ্যানসার আমরা দিতে পারি। ওকে দাঁড়াও, আমি একটু বলে রাখি যে কোশ্চেনস ড্রপ করার জন্য কয়েকটা অপশনস ছিল, যেমন আমি আমাদের ইউটিউব চ্যানেলে একটা পোস্ট ছিল, সো ওই পোস্টের নিচে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন্স করার অপশন ছিল। তারপর আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার, যেমন আমাদের ইনস্টাগ্রামে, ইভেন ফেসবুক পেজের স্টোরিতে আমাদের কোয়েশ্চেন ড্রপ করার সুযোগ ছিল। সো আসলে আমরা একটা কুকুর ঘেউ ঘেউ করছে, চলো আমরা ওই দিকে যাই। বসো, আই থিঙ্ক ইটস ফাইন, ও সব ও আর বার শিওর। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এই যে দেখছো, ও বারবার বার্কিং করছে, চলো আমরা ওদিকে যেয়ে বসি। আচ্ছা ও কি আমাদের কথা শুনে বার্কিং করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। And he's gonna keep doing that throughout the video. Hey, let's go sit over there. আচ্ছা আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চনটা আমি একটু ট্রাভেল নিয়ে শুরু করি। কোয়েশ্চন করেছে হুমায়রা নাফিসা, আর ওর কোয়েশ্চন ছিল যে ইওর বেস্ট ট্রাভেল এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমার বেস্ট ট্রাভেল এক্সপিরিয়েন্স সো ফার হচ্ছে, এটা কি কাপল হিসেবে জিজ্ঞেস করেছে? আচ্ছা তাহলে হ্যাঁ, বালি অফকোর্স আওয়ার হানিমুন ট্রাভেলটা বেস্ট ছিল আমার সো ফার যতগুলো ট্রাভেলে গিয়েছি, বিকজ আমার হানিমুন ট্রাভেলটা খুবই স্পেশাল ছিল। অ্যান্ড ওইটাই মনে হয় আমরা একমাত্র দুইজন মিলে ট্রাভেল করেছি, আমাদের ফার্স্ট ট্রাভেল ছিল, আর ওটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স, বিকজ আমরা আমাদের আঁকতের প্রোগ্রামটা নিয়ে, মানে খুব শর্ট টাইমে যেহেতু আমাদের আঁকতের প্রোগ্রামটা করা হয়েছিল, সো আমরা আসলে আঁকতের প্রোগ্রামটা নিয়ে একটু বেশি বিজি ছিলাম, তো ওটার মধ্যে আমরা ঠিক মতো প্ল্যানও করতে পারিনি যে আমরা বালির ট্রিপটা কিভাবে কি করব। হ্যাঁ, তো যখন জানুয়ারি 6th প্ল্যান হলো, তখন আমরা প্ল্যান করলাম যে জানুয়ারি 7th আমরা আঁকতের পরের দিনই বালি ফ্লাই করে চলে যাবো, অ্যান্ড দেন উইল গেট ব্যাক অন জানুয়ারি 14th, দেন আবার 15th আমি ফ্লাই ব্যাক করে ইউএসএ চলে আসবো। সো ওইটা খুবই মানে আনপ্ল্যান্ড ছিল, জাস্ট কোনোভাবে বালির টিকিটগুলো করে রেখেছিলাম অ্যান্ড হোটেল রিজার্ভেশনসগুলো দিয়ে রেখেছিলাম। আর আরও আমার জন্য যেটা খুবই স্পেশাল অ্যান্ড আনএক্সপেক্টেড, মানে আমি ইউজুয়ালি আমি আমার ড্রেসেস নিয়ে একটু ভালোই কনসার্ন থাকি যে কোথায় কী পরবো, ম্যাচ হলো কি হলো না। তো ওই ট্রিপে আমি অ্যাকচুয়ালি কিচ্ছু জানতাম না, আমি প্যাকও করিনি, আমি প্যাকও করিনি, সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ বিকজ সালমান ডিড অল দ্য শপিং। ও ইভেন আমি ঘুরে ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে যে হানিমুন ট্রিপে রাদিত এটা পড়তে পারে হয়তো, বা এই ড্রেসটা হয়তো ভালো লাগবে, ওগুলো সব কিনে নিয়েছি। ইভেন ও আমার কাছে শোনেও নি, কারণ শোনারও স্কোপ ছিল না, বিকজ আমি তখন ডিউটি করছিলাম। রাইট, তুমি ইন্টার্নশিপে ছিলে? আমি আমার ইন্টার্নশিপে ছিলাম, সো আমার হসপিটালে ডিউটি থাকতো এবং খুবই মানে রাশ একটা স্কেজুলিং থাকতো, সো খুবই বিজি থাকা হতো। ওই সময় আমি ওর ফোন ধরার, ওর টেক্সট দেখারও টাইম পাচ্ছিলাম না, সো ও ওর নিজের মতোই শপিং টপিং করে নিয়ে আসছে এবং যা নিয়ে আসছে ওভাবে ওটা নিয়েই আমরা চোখ বন্ধ করে বালি চলে গেছি। বাট দ্যাট ওয়াজ আ ভেরি গুড এক্সপেরিয়েন্স, খুবই ভালো এক্সপেরিয়েন্স, আর এটাই আমার বেস্ট এক্সপেরিয়েন্স বলা যায়। সো আর বালি তো খুবই বিউটিফুল এমনিতে। হ্যাঁ, আমার খুব কাছের একটা ফ্রেন্ড কোয়েশ্চেন করেছে যে when are you planning to visit Europe, কোয়েশ্চনটা করেছে অন্বেষা ওয়াহাব। অন্বেষা, সো ইউরোপ ট্যুর আমাদের মানে দেওয়ার খুবই ইচ্ছা আছে, এটা কাইন্ড অফ একটা ড্রিম ট্রিপ হবে যদি আমরা প্ল্যান করতে পারি। আমরা বলতে পারি যে আই ডোন্ট নো, বাট আপাতত নিয়ার ফিউচারে, আপাতত যেহেতু আমি এখন স্টুডেন্ট, দেখি আর কয়েক সুন, হয়তো নেক্সট ফিউ ইয়ার্স এর মধ্যে আমরা একটা ট্রাই নিব। আমাদের একটা প্ল্যান আছে যে ইউরো ট্রিপটা দিলে হাতে একটু ভালো কিছু সময় নিয়ে আমরা যেতে চাই, রাইট, বিকজ একসাথে অনেকগুলো দেশ, কারণ বারবার ইউএসএ থেকে তো ইউরোপ যাওয়া হবে না, সো একটু হাতে সময় নিয়ে আমরা যেতে চাই ইউরোপে, যাতে করে অ্যাট লিস্ট কিছু দেশ একবারে ঘুরে আসতে পারি।
বাট থ্যাংক ইউ অর্ণেশা ফর ইনভাইটিং আস আর গেলে তো অবশ্যই আমরা দেখা করব হু ইজ মোর রোম্যান্টিক কোয়েশ্চন করেছে নাবিল আর নাবিল আর 130 আচ্ছা ইনস্টাগ্রামে কোয়েশ্চন হু ইজ মোর রোম্যান্টিক রাদিত ইজ মোর রোম্যান্টিক ট্র্যাডিশনাল সেন্সে কনভেনশনালি চিন্তা করলে রাদিত ইজ মোর রোম্যান্টিক বিকজ ও অনেক ওই ও অকেশন গুলো বা রোম্যান্টিক ইভেন্টস গুলো খুব ভালো মনে রাখে আর আই এম ভেরি ব্যাড উইথ ডেটস আমি মানে ডেট মনে রাখতে আমার খুব অবস্থা খারাপ হয়ে যায় বাট স্টিল আই ট্রাই মাই বেস্ট বাট হ্যাঁ ট্র্যাডিশনালি স্পিকিং রাদিত ইজ মোর রোম্যান্টিক নওশিন আই গেস ইনস্টাগ্রামে হ্যাঁ সে জিজ্ঞেস করেছে যে প্লিজ টেল আস দি বেস্ট রিলেশনশিপ অ্যাডভাইস রিলেশনশিপ অ্যাডভাইস আমি দিব না তুমি দাও তুমি দাও আর আমার যদি কিছু অ্যাড করার থাকে আমি করব আচ্ছা রিলেশনশিপ অ্যাডভাইস আর কি দিব দ্য বেস্ট কাইন্ড অফ রিলেশনশিপস আর দোজ হুইচ আর বেসড অন ফ্রেন্ডশিপ সো ফ্রেন্ডশিপ এর উপরে বেসড on relationships are always the best kinds ami etai bolbo so if your relationship is based on a solid friendship then I think you don't have much to worry about at all but if you don't think it is then I think you should try to be friends first before like being a romantic partner to each other okay আমি একটু অ্যাড হ্যাঁ হ্যাঁ অবশ্যই যারা আমাদেরকে ইউটিউবে ফলো করেন আমাদের ওয়েডিং ভিডিওসগুলো হয়তো দেখেছেন আর অনেকে অনেক গুড উইশেস দিয়েছেন ওই ভিডিওগুলো দেখে সেটার জন্য ফার্স্ট ডেই থ্যাঙ্কস আ লট আমাদের ওয়েডিং রিসেপশনের ভিডিওতে আমাদের কিছু ভয়েস ওভারস আছে যেখানে আমরা আমাদের রিলেশনশিপের বিভিন্ন সময় বিভিন্ন স্টেপ সম্পর্কে আমরা অনেক কিছু বলেছি সো ওখানে আমি একটা কথা বলেছিলাম যে আমার কাছে মনে হয় বেস্ট থিং ইন আ রিলেশনশিপ ইজ দ্যাট when you can talk with each other right jokhon ekjon arekjoner sathe mon khule kotha bolte pare that's a great relationship because ami same kotha tai bolechilam je din sheshe ami jodi bolte na pari je ami kemon feel korchi amar din ta kemon gelo so seta ekta bhalo relationship hoy na so ei jonno amar kache mone hoy je ekta good relationship er jonno ek jodi amar kache advice chawa hoy ami bolbo je এইটা খুঁজতে যে তোমরা কথা বলতে পারছো কিনা রাইট হ্যাঁ এটাই মেইন আর আমাদের লাভ স্টোরি সম্পর্কে মোর ইনফরমেশন পাওয়া যাবে আমাদের ওয়েডিং ভিডিওস গুলোতে একজন কোয়েশ্চন করেছেন ওনার নাম হচ্ছে জ্যাকসামি হ্যালো জ্যাকসামি উনি খুব স্পন্টেনিয়াসলি পাঁচটা কোয়েশ্চেন নাম্বার দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দ্যাট আচ্ছা তো ওনার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আপনাদের বাসা কোথায় আমাদের আমার বাবার বাসা এবং আমার ইনলজদের বাসা আমাদের দুটো বাসাই হচ্ছে মিরপুর ডি হয়েছে ঢাকায় নেক্সট আপু কোন হসপিটালের ডক্টর আচ্ছা এই এখানে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি মনে হয় এটা কাজে লাগবে বিকজ অনেকেই জানতে চেয়েছেন যে আপুর প্রফেশন কি ভাইয়ার প্রফেশন কি তো আমি একটু আমারটা বলি সেটা হচ্ছে আমি MBBS পাশ করেছি ফ্রম শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ বগুড়া আমি 2018 আমার MBBS কমপ্লিট করি এবং এরপর আমি 2019 আমার ইন্টার্নশিপ কমপ্লিট করি ফ্রম শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হসপিটাল এরপর আই মুভ টু স্যান অ্যান্টোনিও টেক্সাস আর এখন আমি কোনো হসপিটালের ডক্টর না আই এম জাস্ট প্ল্যানিং ফর মাই গ্র্যাজুয়েট স্টাডিজ আর আমি MISC থেকে ব্যাচেলার্স পাশ করি দেন মাস্টার্সের জন্য লুইজিয়ানাতে মুভ করি ইউনাইটেড স্টেটসের আফটার কমপ্লিটিং মাই মাস্টার্স আই মুভ টু স্যান অ্যান্টোনিও টেক্সাস ফর মাই PhD অ্যান্ড এরপরে তো রাদিতের সাথে বিয়ে হয়ে গেল এখনও আমি PhD করছি সো হোপফুলি সুন আমি PhD শেষ করব অ্যান্ড দেন উইল লুক ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্টেপ অফ আওয়ার ক্যারিয়ার জার্নি আচ্ছা এরপরে একটা মনে হয় মজার
কোয়েশ্চন আছে যে আপনাদের ওয়েডিং ব্লগ দেখে খুব দেখা করতে ইচ্ছা করেছে, খালি একটা সেলফি তুলতে চাই আপনাদের ফ্যান হিসেবে, পারমিশন দিবেন? অবশ্যই অবশ্যই। আমরা যদি নেক্সট বাংলাদেশে যখন আসি, যদি সুযোগ হয় সময়ের সাথে মিলে, আমরা অবশ্যই আপনার সাথে দেখা করতে চাই। আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা জানিয়ে দিব যে কখন আমরা বাংলাদেশে, আমরা এটাও জানিয়ে দিতে পারবো যে আমরা কখন থাকছি বা কখন দেখা করার সময় হবে, সুযোগ হবে। সো ইয়েস, ফাউজিয়া ফেরদাউস উনি লিখেছেন, আপু আপনাদের লাভ স্টোরি শুনতে চাই, ভাইয়া কি কাজ করে আর আপু কি জব করে জানতে চাই। ভাইয়া আর আপুর প্রফেশন সম্পর্কে আমরা বলে দিয়েছি, আর আমাদের লাভ স্টোরি শুনতে চাই। আচ্ছা, এটার একটা মজার ব্যাপার বলি যে আমাদের যেটা ওয়েডিং ভিডিওস প্লেলিস্টে গেলে আপনারা পাবেন যে আমাদের হলুদের যে পারফরমেন্সটা ফ্রম মাই সাইড, ইয়েস ফ্রম টিম ব্রাইড, ওইটাতে আমাদের টিম একটা অ্যাক্ট করেছিল যেটার মধ্যে পারফরমেন্সেসও ছিল, একটা স্টোরিও ছিল। ওই স্টোরিটা বেসিক্যালি ট্রু স্টোরি, আমরা সাজেস্ট করব ওই ভিডিওটা দেখার, তাহলে উপরে লিংকটা দিয়ে দিব, ওইটা ক্লিক করলে ডিরেক্টলি ওই ভিডিওতে চলে যাবে। আমি তাও ছোট করে একটু বলি, আমাদের রিলেশনশিপের আমাদের কথা শুরু হয় মেইনলি থ্রু ফেসবুক। Right. So it was a long distance relationship. I was in Bangladesh and he was in America. So amader Facebook mane online er through te kotha barta shuru hoy ebong pore finally o deshe jay amader kotha howa shuru howar o pray 7-8 mash por tokhon amader first dekha hoy ebong dekha howar por actually mane amra sure hoye jai je na হ্যাঁ, ফার্স্ট দেখার মেমোরিজগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রিসেন্টলি ফেসবুকে আমাদের পেজে পোস্ট করেছি। সো ওইটা দেখলেও আপনারা একটা আইডিয়া পাবেন যে আমাদের ফার্স্ট মিটের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। হ্যাঁ, ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ সারপ্রাইজ ফ্রম মি। ও ঢাকায় আসছিল, আমি জানতাম, আর আমার খুবই ক্রেজি একটা স্কেডিউল ছিল, বিকজ আমার ফাইনাল প্রফিট টাইম ছিল January 4th থেকে। আমার মনে আছে আমাদের রুটিন দিয়েছিল যে আমাদের রিটেন এক্সামস শুরু হবে, আর সালমানের ঢাকায় আসার কথা ছিল 17th of December, মানে একদম ক্রুশাল মোমেন্টে। ওই সময় সাধারণত কোনো প্রফ পরীক্ষার্থী এক পাও কোথাও বের হয় না। আমি তো খুবই সারপ্রাইজ ছিলাম, আমি যখন এয়ারপোর্টে নামলাম দেন ওকে ফোন দিলাম যে আমি তো নেমে গিয়েছি, তো ও বললো যে দেখা করবা কিনা, তো আমি বললাম যে কিভাবে দেখা করব, তুমি তো বগুড়ায় পড়াশোনা করছো প্রফের জন্য, তো তখন ও বলে যে ও নাকি ঢাকায়, তো আমি বললাম যে তুমি বাসা থেকে নামো দেখা করি। সো হি ওয়াজ রিয়েলি সারপ্রাইজড যে ও আসলেই বাসা থেকে নেমে দেখে যে আমি আছি, এবং উই মেট ফর দ্য ফার্স্ট টাইম ইন পারসন। সো এটা খুবই স্পেশাল ছিল। সো আসলে হয় কি, যতই ফোনে কথা বলি বা মেসেজিং করি ওভার দি ইন্টারনেট, আসলে সামনাসামনি দেখা হওয়াটা কিন্তু অন্যরকম, এবং সামনাসামনি একটা ফিলিংস শেয়ার করা, এক্সচেঞ্জ করা, এই সামনাসামনির ব্যাপারটাই অন্যরকম। মানে তুমি ট্রুলি একটা মানুষকে ফিল করতে পারবা, তাই না? হ্যাঁ, আর সামনাসামনি দেখা না করে তো আসলে অনেক কিছু মানে বোঝাও যায় না, যতই সেটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হোক বা অনলাইন রিলেশনশিপ হোক, সামনাসামনি দেখা করাটা, কিন্তু সাধারণত মানুষজন বলে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ ইজ ভেরি হার্ড অনলি ফর দিস রিজন আই বিলিভ। হ্যাঁ, কারণ সামনাসামনি ইন্টারঅ্যাকশনটা নাই তখন, সো ওইটা ছাড়া মানে আসলে আরেকটা মানুষের সাথে কানেক্টেড থাকাও অনেক টাফ। রাইট, সো এই জন্য আমি ওকে তো আগে থেকেই অনেক পছন্দ করতাম, কিন্তু যখন দেখা হলো তারপর আমি বুঝতে পারলাম যে না, আসলে হি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু মি, দেখা হলো আমাদের সামনাসামনি প্রথম, এবং ওর পর ও যথারীতি ও আবার আমেরিকায় ফেরত চলে আসলো, ওর পড়াশোনা করছিল। এন্ড দেন এক বছর, ঠিক তার এক বছর পরেই আমাদের আবার এই যে আক্তের প্রোগ্রাম হলো, সেটাই সেখানেই
ছিল আমাদের বেস্ট ট্রাভেল এক্সপেরিয়েন্স বালিতে যেটা আমরা অলরেডি বলে দিলাম। আচ্ছা আমি একটু নামগুলো বলে দিই হ্যাঁ, কারণ অনেক কোশ্চেন আমি রিপিট দেখতে পাচ্ছি, যেমন মিগদাদ রিয়ান কোশ্চেন করেছেন তোমরা এখন কোথায় আছো। আমরা এখন আছি স্যান অ্যান্টোনিও টেক্সাসে। আচ্ছা কোথায় থাকো? এখানেই থাকি টেক্সাসে। আচ্ছা একজন আরেকজনের কি কি সবচেয়ে বেশি পছন্দ করো অপছন্দ করো, এন্ড ফিউচার প্ল্যানস কি? ফিউচার প্ল্যানস মনে হয় তুমি বলেছো। আমি একটা কোয়েশ্চেন দেখেছিলাম যে দুটো পছন্দের দিক এবং দুটো অপছন্দের দিক বলো। আমি ওই কোয়েশ্চেনটা এখন খুঁজে পাচ্ছি না, আমি নামটা পেলে ওইটা অবশ্যই স্ক্রিনে শেয়ার করব। সো তুমি বলো দুটো পছন্দের জিনিস আর দুটো অপছন্দের জিনিস বলো আমার সম্পর্কে। এগুলো তো আমি প্রিপেয়ার করে আসিনি, আই শুড হ্যাভ প্রিপেয়ার্ড। রাদিতের অপছন্দের দুটো জিনিস হচ্ছে যে অপছন্দটা আগে বলে দেই, তাহলে তাহলে হচ্ছে পছন্দটার গুরুত্ব থাকবে। অপছন্দ হচ্ছে প্রথম যে রাদিত খুবই পারফেক্ট ওয়েতে সব কিছু করতে চেষ্টা করে, সো ওইটাতে করে মাঝে মাঝে যেটা হয়ে যায় যে সি হ্যাঁ মানে ওর ও নিজের উপরেও এবং বাকিদের উপরেও খুব স্ট্রেস নিজেই ডেকে নিয়ে চলে আসে আর কি, যে খাল কেটে কুমির আনার যে ব্যাপারটা আর কি, যে ও নিজে নিজেই স্ট্রেসড হয়ে থাকে যে এটা কেন পারফেক্টলি হচ্ছে না। সো সামটাইমস ওই জিনিসগুলোতে আমি তখন ওকে অনেক বোঝানোর চেষ্টা করি যে লেসন টেক ইট ইজি, এটা এত টাফ হবে না, আমার কিছু নেই, বাট ওটা ওটা মানতে পারে না ও না। যেমন আমরা গতকালকেই মানে তুমুল ওয়েদারের মধ্যে হ্যাঁ বের হয়েছি আর কি, বিকজ আমি বলেছিলাম যে আমি ভ্যালেন্টাইন্স ডে তে ভিডিওটা করব, হ্যাঁ ওইটা পারফেক্ট করার জন্য আমি কালকেই হ্যাঁ। সো রাদিত একটা পারফেক্ট ওয়েতে সব কিছু করার চেষ্টা করে, বাট এটা সবসময় আবার ফিজিবল হয় না। আদার দ্যান দ্যাট ওর এই সাইডটা আসলে আমার ভালোও লাগে, কারণ হচ্ছে যে ও প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে করার চেষ্টা করে, যেটা একটা আসলে ভালো দিকও। আর আর কি অপছন্দ করি, আর তেমন কিছু আমি অপছন্দ করি, রাদিতের বাকি সবই আমি পছন্দ করি। আর আমি আসলে মনেও করতে পারতেছি না যে কী কী অপছন্দ করি, পছন্দের অনেক দিক, অপছন্দের তেমন কিছু নাই। আচ্ছা সবচেয়ে বেশি পছন্দ করো এরকম একটা জিনিস বলো। সবচেয়ে বেশি পছন্দ করি দুই তিনটা জিনিস, একটা হচ্ছে ওর রান্না, রান্না আমার খুবই পছন্দ রাদিতের রান্না। আমি যেটাও আশা করেনি, হ্যাঁ রাইট, আমি আশা করিনি যে রাদিত এত ভালো রান্না করে, বাট রাদিতের রান্না আমার খুবই পছন্দ, ও যেটাই রান্না করে আমি খুব মজা করে খাই, আমার খুবই ভালো লাগে। আর আর একটা সবচেয়ে বেশি পছন্দ করি হচ্ছে যেটা মানে আমার যখন একটু মাথা গরম থাকে তখন আমি ওকে কিছু বললেও ও সেটা নিয়ে বেশি তর্ক তর্ক করে না, আমার সাথে বেশি ঝগড়া টগড়া করে না। সো ও আসলে বেসিক্যালি ঝগড়া করার মতো মানুষ না, আমি ঝগড়া করতে পারি না, হ্যাঁ ও ঝগড়া করেও না। সো বেসিক্যালি বেশি গরম হয়ে গেলে ব্যাপারটা আমি তখন চুপ হয়ে যাই, হ্যাঁ সো ও চুপ হয়ে থাকে, এটা আমার আলটিমেট ওয়েপন। আর কিছু আর একটা জিনিস হয়ে যায় আমার, যেটা হয় যে আমি আবার বেশিক্ষণ রাগ রাখতে পারি না, আমি কিছুক্ষণের মধ্যেই আবার খুব নর্মাল হয়ে যাই। সো এই জিনিসটা আমার ভালো লাগে খুবই, যে রাদিত আসলে কোনো সিচুয়েশনকে আরও গরম করে ফেলে না, সো ওর ওর সাথে সিচুয়েশন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় আর কি, ওর সাথে কথা বলতে থাকলে, রাদার দেন যে অনেকের সাথে আসে কথা বলতে থাকলে আস্তে আস্তে আরও গরম হতে থাকে এবং পরিস্থিতি আরও আউট অফ কন্ট্রোল চলে যেতে থাকে, বাট রাদিতের সাথে এটা কখনো হয় না। আচ্ছা আচ্ছা আমি বলি না আমার পালা, হ্যাঁ সালমান আমিও কি অপছন্দ দিয়ে শুরু করি? হ্যাঁ অপছন্দ দিয়ে শুরু করো, আমার তো অনেক অপছন্দ না। আমার তোমার অপছন্দটা যেমন কাইন্ড অফ পছন্দের মধ্যে পড়ে, বাট আমি দুইটা লেজিট অপছন্দ বলবো। আচ্ছা ও ভেরি লেজি অ্যাবাউট ডুইং দ্য ডিশেস, হ্যাঁ ও হচ্ছে ডিশেস করতে পছন্দ করে না। সো আমাদের সিঙ্কে যদি দুইটা প্লেট পড়ে থাকে ও মানে ওখান থেকে একটা তুলে ফ্রেশ ক্লিন করে নিয়ে ওটাতে না খেয়ে ও বরং আরও দুইটা বের করে এবং খেয়ে আবার ওখানে পাইল আপ করতে থাকে। সো এটা একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে এটা আমি অপছন্দ এবং আমি এটা নিয়ে ভয় থাকি, বিকজ ও হাঁটার সময় মানে ও খেয়াল করে না যে ওর পায়ের আশেপাশে কি আছে, আই ডোন্ট নো ও কি দেখে হাঁটে, বাসার মধ্যেই হাঁটার সময় আকাশের দিকে তাকিয়ে হাঁটি, বলি যে চোখটা মাটিতে নামায় হাঁটো, দেখো যে কি কি আছে। ও এত বাড়ি খায়, এত গুতা খায়, মানে এই সোফার সাথে এই অমুক জিনিসের সাথে চেয়ারের সাথে, বাড়ি কবিদের মতো আকাশের দিকে তাকিয়ে হাঁটতে থাকি,
আর বাড়ি খাইতে থাকি, পড়ে যেতে থাকি, পায়ের নিচে জিনিসপত্র পড়তে থাকে, ভাঙতে থাকে। না ইভেন ও জিনিস খুঁজেও পায় না, বিকজ ও নিচে কখনো খোঁজেই না। রাতি এটা কোথায় ওটা কোথায়, বেবি ও হ্যাঁ, এইটা এইটা আবার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা রাদিতে আমি খুবই পছন্দ করি, সেটা হচ্ছে রাদিত হচ্ছে আমার ইনভেন্টরি। সো আমি বাসায় কিছুই খুঁজে পাই না এবং কিছু লাগলে আমি রাদিতকে ডাক দিই এবং রাদিত হচ্ছে বলে দেয় যে কোথায় সেই জিনিসটা আছে, যে লাইক যেটা বেডরুমে থাকতে পারে, ক্লোজেটে থাকতে পারে, রান্নাঘরে থাকতে পারে, হোয়াট এভার। আমি কোনো জায়গায় কোনো জিনিস খুঁজে পাই না এবং যখনই খুঁজে পাই না আমি বলি যে রাদিত এটা কোথায়, ও সাথে সাথে বলে দেয়। ওর মেমোরি আবার এই দিক থেকে খুবই ভালো। একটা কোয়েশ্চেন করেছে ইনস্টাগ্রামে যে আচ্ছা ওনার নামটা হচ্ছে Stop Your Sense, আচ্ছা আমি পড়তে পারছিলাম না একসাথে পুরোটা লেখা। তো উনি লিখেছে যে ফুড রিভিউ অ্যালং উইথ ট্রাভেলিং উইল ইউ স্টার্ট, অ্যান্ড অলসো আমাদেরকে উইশ করেছে যে ইউ গাইজ আর ডুইং রিয়েলি রিয়েলি গুড, থ্যাংক ইউ সো মাচ। আর কোয়েশ্চনটা হচ্ছে যে আমরা ট্রাভেলিং এর সাথে সাথে ফুড রিভিউটাও স্টার্ট করব কিনা। আচ্ছা এটা আমি একটু বলি, আমি খুবই ভোজন রসিক, আমরা কিন্তু আসলে অনেক জায়গায় যাই, অনেক রেস্টুরেন্টস, অনেক নতুন খাবার দাবার ট্রাই করি, বাট আসলে কখনো রিভিউইং টাইপের ব্লগ করা হয় না। আর ট্রাভেলিংটা করা হয় কারণ হচ্ছে এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট, বিকজ ও এখন পড়াশোনা করছে, সো একটা ইয়ারলি একটা একাডেমিক ক্যালেন্ডার থাকে, একটা স্কেজুল থাকে, ওইটার মধ্যে কিছু স্পেসিফিক টাইমে কিছু ব্রেক পাওয়া যায়। তো আমরা ওই টাইমগুলোতে বছরে এক মানে কম করে হলো একবার আমরা ট্রাই করি যে একটু বের হই, একটু নতুন একটা দুটো জায়গা এক্সপ্লোর করে আসি। তো ওটা আমাদের ন্যাচারালি হয়, সেই জন্য আমাদের জন্য ইজিও ট্রাভেল ব্লগটা করা, বিকজ আমরা যেটা করছি ওইটাই আমরা একটু শেয়ার করে দিই। সো এই জন্য ট্রাভেলিংটা আমরা করি। আর ফুড রিভিউইং বা ব্লগিং বলতে গেলে আমি বলতে চাই যে আমি খেয়াল করছি যে বাংলাদেশে এখন অনেক ফুড ব্লগার্স আছেন যারা অনেক ভালো করছেন, ইভেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, বিকজ এক একটা ব্লগ করা, কন্টেন্ট ক্রিয়েট করা আমরা তো খুবই অ্যামেচার্স, আমরা খুবই অ্যামেচার ওয়েতে কিছু ছোট ছোট এডিট করে জিনিসগুলো করছি, বাট যারা প্রফেশনাল জিনিসটা করছে, ফুড রিভিউ করছে, ফুড ব্লগার, তারা অনেক টাইম এন্ড এফোর্ট দিচ্ছেন, এন্ড এইটা আসলে একটা কমপ্লিটলি ডিফারেন্ট নিশে যেটাতে ওরা কাজ করছে, রাইট? আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যারা ফুড ব্লগিং ও রিভিউইং করছে, অনেক কঠিন একটা কাজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাস্কিং। আমরা যদি সামনে সুযোগ হয় বা আরেকটু আমরা বেটার করতে পারি আমাদের ব্লগিং গুলো, আমরা হয়তো ট্রাই করব। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি আসলে কোনো স্পেশাল কোনো খাবারই টার্গেট করে কোথাও যাই, দ্যাট আই উইল ট্রাই টু রিভিউ অর শেয়ার উইথ ইউ গাইজ, বাট হ্যাঁ, বাট জাস্ট ট্রাভেলিং এর মধ্যেই আমরা বিভিন্ন জায়গায় যে খাবারগুলো খেয়ে ফেলি ওগুলো হয়তো আমাদের ভিডিওগুলোতে চলে আসে, বাট ওগুলো নিয়ে আলাদা করে রিভিউ দেওয়াটা আমাদের পক্ষে হয়তো হয়ে ওঠে না, বাট সামনে সুযোগ পেলে আমরা করব। পুষ্পিতা পূজা উনি বলেছেন MISTN এন্ড BMCN এর লাভ স্টোরি শুনতে চাই। আচ্ছা আপু, লাভ স্টোরি আমরা অলরেডি বলেছি, আমরা লিঙ্কও দিয়ে দিব যেখানে আমাদের লাভ স্টোরিটা অ্যাক্টের মাধ্যমে দেখানো আছে। বাট একটা জিনিস আমি একটু কারেক্ট করে দিই, আই এম নট ফ্রম BMC, BMC স্ট্যান্ডস ফর বাংলাদেশ মেডিকেল কলেজ, বাট আই এম ফ্রম বগুড়া মেডিকেল কলেজ, যেটাকে শর্ট ফর্মে SZMC বলা হয়, কারণ এটার ফুল নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। সো ইয়াস, আই এম ফ্রম SZMC অ্যান্ড সালমান ইজ ফ্রম MISTN, অ্যান্ড আমাদের লাভ স্টোরি আমরা অলরেডি বলে দিয়েছি। ওয়াহিদ তালুকদার বলেছে, হোয়াটস মোস্ট ইম্পর্টেন্ট ইন রিলেশনশিপস ইন ইউর ওপিনিয়ন্স, অ্যান্ড ওয়েন ডিড ইউর লাভ স্টোরি বিগিন? ওয়েন ডিড আওয়ার লাভ স্টোরি বিগিন? আওয়ার লাভ স্টোরি বিগান ইন 2017. লিখেছে ভাইয়া বিদেশে কি করে? সো ভাইয়া বিদেশে PhD করছে, দেন আমরা একটু কুইকলি যাওয়ার চেষ্টা করব এই সাইটে। আচ্ছা, where are you from Bangladesh? Again from Naushin. আমার দাদু বাসা হচ্ছে কিশোরগঞ্জ, and Salman is from Nauga. So কিশোরগঞ্জ and Nauga. একটা কোয়েশ্চেন রাধিকা জান্না, খুবই ভালো কোয়েশ্চেন লিখেছে যে আচ্ছা ভাইয়া কি আপুকে রান্না করে খাওয়ায়? এটার অ্যানসার আমি দিব, অবশ্যই দাও। ভাইয়া অবশ্যই আপুকে রান্না করে খাওয়ায় এবং
আমি ওকে মানে আমি বলি যে আমি রেগুলার রান্নাগুলো করি অ্যান্ড হি ডাজ দি স্পেশাল ওয়ান্স, মানে ও একটু বড় বড় মিলগুলো দাওয়াতের খাবার আইটেমগুলো যেমন বিরিয়ানি, তেহেরি, ইভেন নেহারি, রোস্ট, এই আইটেমগুলো সালমান খুবই ভালো পারে। ওর রোস্ট, নিহারি স্পেশালি, এগুলো আমি না যারা দাওয়াতে আছে তারাও বলে যে আসলে এক্সেপশনাল হয়। সো ইয়াস, হ্যাঁ, আমি আবার রেগুলার রান্নাগুলো খুব বাজে করি। আমি মানে লাইক রেগুলার রান্না বলতে ভাত, ডাল, সবজি, মাছ, রেগুলার যেটা প্রতিদিন খাওয়ার যে রান্নাগুলো, ওইগুলো আমার হাতে কেন জানি ভালো হয় না, কিন্তু স্পেশাল রান্নাগুলো আমার খুব ভালো হয়। সো আমি চেষ্টা করি অ্যাটলিস্ট উইকে একদিন বা দুই দিন, অ্যাটলিস্ট উইকেন্ডে হলেও একটা স্পেশাল রান্না করে আমরা একসাথে খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আর উই রিয়েলি এনজয় ওয়াচিং নেটফ্লিক্স অ্যান্ড হ্যাভিং আওয়ার মিল। সো এই জন্য উইকেন্ডসগুলো সাধারণত একটু স্পেশাল হয় বিকজ ওর কাজের প্রেশার একটু কম থাকে। সো ও রান্না করার জন্য ডিসাইড করে অ্যান্ড আমরা খাই আর মুভি দেখি। রাইট, ওকে। ফেভারিট সিরিজ ফ্রম দি সেম পারসন, রাধিকা জান্না। ফেভারিট সিরিজ বলতে টিভি সিরিজ বুঝাচ্ছে। সো ফেভারিট টিভি শো, এটা মনে হয় ডিফারেন্ট হবে একজন এক একজনের, একজন আরেকজনের। আমি বলবো আমার ফেভারিট টিভি শো সো ফার দ্যাট আই হ্যাভ ওয়াচড ইজ দ্য পলিটিক্যাল ওয়ান, সরি, হাউস অফ কার্ডস। হাউস অফ কার্ডস, ইয়েস, মাই ফেভারিট টিভি শো ইজ হাউস অফ কার্ডস। অ্যান্ড রাধিতাটা তুমি বলো। আচ্ছা, আমি এটা বলার আগে একটু বলতে চাই যে আমি মুভি অ্যান্ড টিভি সিরিজ বা যেটাই হোক এই সব বিষয়ে আমি মানে আনটিল আই মেট সালমান আমি জানতে পারিনি যে আমি আসলে এত পিছিয়ে আছি। না, তুমিও তো অনেক কিছু দেখেছিলে, গেম অফ থ্রোনস টোনস ওগুলো দেখে অলরেডি। আমি ওই একটা সিরিজই জীবনে দেখেছি। তো আমি সালমানের সাথে আমরা একসাথে থাকা শুরু করার পর থেকে সালমান এটাই ট্রাই করে যে আমাকে নতুন নতুন সব সময় টিভি সিরিজ মুভি দেখানো, বিকজ ওর যে কালেকশন মানে ও সারা জীবন যত মুভিজ এন্ড টিভি সিরিজ দেখে ও অলমোস্ট সবই দেখে। তুমি কি দেখো নি? ও নাকি একটা টার্গেট নিয়েছে যে ও আগে আমাকে দিয়ে ওর দেখাগুলো, হ্যাঁ, লাস্ট 10-15 ইয়ার্স এ যা যা আমি দেখছি ওগুলো আগে ওকে দেখাবো, দেন আমরা এক স্টেজে এসে দেন আমরা আস্তে আস্তে নতুন জিনিস দেখা শুরু। তারপরেও আমরা এখনো দেখি, নতুন জিনিসই দেখি হয়তো প্রতি কিছুদিন পর পরই। আচ্ছা, আমার ফেভারিট টিভি সিরিজ এখন হঠাৎ করে এই মুহূর্তে যেটা মনে আসছে যে একটা সিরিজ আমি দেখেছি, সেক্স এডুকেশন, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, সেক্স, আই এনজয়ড ইট ভেরি মাচ। তো এটা ওয়ান অফ মাই ফেভারিটস বলা যায়। আর আমরা কিছু মজার কিছু টিভি সিরিজও দেখলাম মনে হয় রিসেন্টলি, মানি হাইস্ট দেখেছি, মানি হাইস্ট দেখেছি, তারপরে দ্য উইচার দেখেছি। হ্যাঁ, তারপরে আরো কিছু দেখেছি, দিজ আর গুড টিভি শোস। তোমাদের ফেভারিট মুভি কি আর বুক? আমি বলবো ফোর্থ পার্ট, যেটা যে হ্যারি পটার অ্যান্ড দি গবলেট অফ ফায়ার, ওইটা আমার সবচেয়ে ফেভারিট বুক হ্যারি পটার সিরিজের। আর হ্যাঁ, ইন জেনারেল দ্য সিরিজ ইজ মাই ফেভারিট বুক সো ফার। তুমি বাংলা বইও পড়েছো? হ্যাঁ, বাংলাও পড়েছি। আপাতত এক দুইটা বলতে বললে আমি বলবো ওই যে হুমায়ুন আহমেদের অ্যান্ড মোহাম্মদ জাফর ইকবালের কিছু বই ছিল, যেগুলো হিমুর, তারপরে মিসির আলীর। মিসির আলী ছিল আমার মোস্ট ফেভারিট ক্যারেক্টার হুমায়ুন আহমেদের। সো আমি মিসির আলীর বইগুলো যেটাই পড়তাম খুব মজা লাগতো। মিসির আলী ওয়াজ মাই ফেভারিট ক্যারেক্টার। ওকে, আর ফেভারিট একটা মুভির নাম চট করে বলে দাও। ফেভারিট একটা মুভি কোন ইয়েতে বলবো, ইংলিশ না হিন্দি, দুটো থেকে একটা করে বলো। ফেভারিট হিন্দি মুভি বললে বলবো থ্রি ইডিয়েটস, আর ইংলিশ বললে বলবো দ্য নোটবুক। দ্য নোটবুক মুভিটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওকে, তুমি আজকে সব রোম্যান্টিক অ্যান্সার দিচ্ছ, তুমি নোটবুক, এগুলো তো আমাকে, হ্যাঁ, কারণ অ্যাভেঞ্জার্স এগুলো তো সবাই দেখছে তাই না? নোটবুকটা আসলে একটা স্পেশাল মুভি। আমরা গতকাল রাতেই একটা অনেক ভালো মুভি দেখছিলাম। হ্যাঁ, ও দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো 7, এই মুভিটা গতকাল রাতেই দেখলাম, খুবই ভালো মুভি, বেসড অন রিয়েল স্টোরি। ও, আর একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো যে আই অলওয়েজ এনজয় ওয়াচিং মুভিজ অ্যান্ড টিভি শোজ অ্যান্ড স্টাফ দ্যাট আর বেসড অন ট্রু স্টোরি অর ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, লাইক আমিও খুব পছন্দ করি, রাইট, লাইক হিস্ট্রি, কালচার বা এইসব রিলেটেড বাট বেসড অন ট্রু স্টোরিজ, রাইট। আহির রনন, উনি জিজ্ঞেস করেছেন যে is some of your family member in is army officer,
আচ্ছা আমার বাবা এবং আমার ফাদার ইন ল সো বোথ অফ আওয়ার ফাদারস আর মিলিটারি অফিসার্স হ্যাঁ ইয়েস শিট আমাদের ডিভাইসের চার্জ জিরো হয়ে গিয়েছিল একটু চার্জ দিয়ে আস্তে আস্তে দেখি আবার ছায়া ছায়া হয়ে গেছে হ্যাঁ রোদটা একটু চলে গিয়েছে আর ঠান্ডাও বেড়ে যাচ্ছে সো ARTZ কমেন্ট করেছে হাউ ডু ইউ কোপ আপ উইথ দি নেগেটিভ কমেন্টস আমি খুবই ভালো কোপ করি আই ডু নট কোপ আপ উইথ হ্যাঁ রাদিত খুব একটা ভালো কোপ করে না বিকজ রাদিত গেটস এফেক্টেড সো আমি ভিউয়ার্সদেরকে খুবই রিকোয়েস্ট করব যে আপনারা না পারতে নেগেটিভ কমেন্ট করেন না বিকজ আমাদের কোনো কন্টেন্টই কারোর প্রতি অফেন্সিভ না উইয়ার জাস্ট আ কাপল ব্লগার যারা ট্রাভেল ব্লগস দিচ্ছে সো এখানে জাস্ট টু মেক সাম ওয়ান ফিল ব্যাড একটা নেগেটিভ কমেন্ট করার আসলে খুব একটা করে কোনো লাভ হবে না আই বিলিভ সো ট্রাই করবেন পজিটিভ ভাইবস রাখার বিকজ যত আপনারা পজিটিভ ভাইবস দেখাবেন এবং সাপোর্ট শো করবেন তত দ্যাট উইল ইন্সপায়ার আস টু কন্টিনিউ নেগেটিভ কমেন্টস অ্যান্ড ভাইবস ইউজুয়ালি ডাজন্ট হেল্প এনি ওয়ান আর আমি একটা কথা বলবো যে যদি কোনো কনকান সব কিছু সবার কাছে ভালো নাও লাগতে পারে রাইট কোনো কন্টেন্ট যদি আপনাদের কাছে অফেন্সিভ বা ভালো না লাগে তাহলে জাস্ট সিম্পলি ইগনোর ইট হ্যাঁ ফাহমিদা সালমা লিখেছে আপু আপনারা কি কখনো চিটাগাং আসছেন তুমি বলো আর চিটাগাং এ আসলে আমার প্রায়ই যাওয়া হয় কারণ আমার খালার বাসা চিটাগাং সো চিটাগাং আমার কাছে অপরিচিত জায়গা না আমার কাছে বেশ পরিচিতই জায়গা যাওয়া হয় আর নেক্সট ইয়ার যদি কখনো আসার সুযোগ হয় আর তোমার তো রিলেটিভস আছে রাইট সো আর আমিও চিটাগাং গিয়েছি চিটাগাং আমার খুবই ফেভারিট প্লেস আবার গেলে আবার অবশ্যই আমরা জানাবো টি প্রধান লিখেছে তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জড আমাদের প্যারেন্টসরা অত বেশি আমাদের লাভ স্টোরি সম্পর্কে জানতো না যখন আমরা তাদেরকে জানিয়েছি সো দে ফেল লাইক দে ওয়ার কারেন্ট কাইন্ড অফ অ্যারেঞ্জিং আস আওয়ার ম্যারেজ বাট ইন দ্য মিন টাইম উই আর অলরেডি ইন লাভ সো ইটস বোথ আসমা সুলতানা লিখেছে আপনারা কতদিন পর্যন্ত লাভ করেছেন আমরা অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার উই হ্যাড এ রিলেশনশিপ ফর ইয়া আফি লিখেছে ইন উইচ স্টেট আর ইউ স্টেইং রাইট নাও টেক্সাস দ্য গ্রেট স্টেট অফ টেক্সাস কামরুন বিথি অনেকগুলো কোয়েশ্চেন করেছেন দেখি একটা একটা করে অ্যান্সার দেই আউট অফ দ্য বিজি স্কেডিউল হাউ মাচ টাইম ডু ইউ বোথ ম্যানেজ ফর ইচ আদার সো প্যান্ডেমিকের জন্য যতই বিজি স্কেডিউল থাকুক উই আর অলওয়েজ ইনসাইড মোস্টলি ইনসাইড আওয়ার হোম বিকজ মোস্ট অফ দ্য কাজ এখন রিমোটলি হচ্ছে সো আমরা একজন আরেকজনের জন্য প্লেন্টি অফ টাইম ম্যানেজ করার আসলে কিছু নেই আমরা একসাথেই মোটামুটি টাইম স্পেন্ড করতে থাকি অলসো লেখেছে হাউ ওয়াজ রাদিতস মেডিকেল কলেজ লাইফ বলো আমার মেডিকেল কলেজ লাইফ অনেক ইভেন্টফুল ছিল হ্যাঁ অনেক ঠান্ডা লাগছে সো ইটস ভেরি হার্ড টু আই অলওয়েজ ট্রাই টু কিপ ইট কালারফুল আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে হয়তো এদিকে বের হয়ে যেতাম বিভিন্ন ওকেশন গুলো সেলিব্রেট করতাম আর ক্যাম্পাস লাইফ খুবই মজার মানে এটা যে কোনো ক্যাম্পাসে আমার মনে হয় এই হ্যাঁ আসলে ক্যাম্পাসে এবং স্পেশালি ইফ ইউ ক্যান স্টে ইন আ রেজিডেন্সিয়াল হল তাহলে ওই পারফেক্ট ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় আই ডোন্ট এটা আমার একদম একটা পার্সোনাল ওপিনিয়ন যে বাসায় থেকে ইউনিভার্সিটি করে ওই ফিলটা পাওয়া যায় না যেটা ক্যাম্পাসে থেকে হলে থেকে হ্যাঁ ওইটা একটা ডিফারেন্ট জিনিস সো কারো যদি সুযোগ থাকে কখনো আমি অবশ্যই বলবো যে গো অ্যান্ড স্টে ইন ইওর রেসিডেন্সিয়াল হল এমনিতেই আমাদের সারা বছর জুড়ে ক্যাম্পাসে বিভিন্ন প্রোগ্রামস থাকতো বিভিন্ন ওকেশনসে আমরা কালচারাল ফাংশনস করতাম আমরা নানান রকম অ্যাক্টিভিটিস করতাম এগুলো ছাড়াও নিজ উদ্যোগে দেখা যেত যে আমরা কিছু গ্রুপস ফ্রেন্ডরা মিলে ইনিশিয়েটিভ নিয়ে নিতাম যে আমরা ট্রিপে বের হয়ে যাচ্ছি আর এই ঘোরাঘুরি করার এই মানে ভালো লাগাটা আসলে আমার আগে থেকেই ছিল সো এই জন্য এই প্ল্যানগুলো দেখা যেত যে আমি বা আমার ফ্রেন্ডরাই ইনিশিয়েট করতাম সো আসলে আমাদের আমার টাইমটা খুব ভালোই গিয়েছে সো ইট ওয়াজ ইভেন্টফুল আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে যারা এনজয় করতে চায় বা পারে তারা আসলে সব কিছুর মধ্যেই এনজয়টা বের করে নেয় আর কি কিভাবে করতে হয় ফানটা বের করে নেয় আচ্ছা রায়ান চৌধুরী লিখেছে গাইস খুবই ঠান্ডা লাগছে বাতাস হচ্ছে এখন আবার
আর যেহেতু সূর্য ডুবে গেছে তো সো উই আর বেসিক্যালি শিভারিং যত তাড়াতাড়ি পারি এটা শেষ করে ফেলবো এখন রায়ান চৌধুরী লিখেছে গাইস ফ্রম উইচ ইউনিভার্সিটি ইউ কমপ্লিটেড ইউর আন্ডারগ্রাড অ্যান্ড গ্র্যাড রাদিত ফ্রম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া অ্যান্ড আমি MIST উইচ ইজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন মিরপুর ক্যান্টনমেন্ট অ্যান্ড আমি গ্র্যাড লাইফে প্রথমে ইউনিভার্সিটি অফ লুইজিয়ানাতে দেন ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট সান অ্যান্টোনিওতে আছি আচ্ছা এরপরে শাবাব শামস খুবই সুন্দর কিছু কোয়েশ্চেন করেছে লিখেছে ভাইয়া হোয়াট ইজ ইউর অকুপেশন আমি বলেছি আই এম অ্যান ইঞ্জিনিয়ার রাইট নাও আপনারা কোথায় থাকতেছেন আপনাদের ফ্যামিলি কেউ কি আর্মি অফিসার্স হ্যাঁ আমরা অলরেডি অ্যান্সার করেছি বোথ অফ আওয়ার প্যারেন্টস আর মিলিটারি অফিসার্স সাম ব্যাড হ্যাবিটস অফ ভাইয়া সাম ব্যাড হ্যাবিটস অফ ভাবি এটা আমরা অলরেডি বলেছি and thank you atokhon dhore amar question porcho thank you so much for putting all those questions in numbers and so sincerely thank you so much shaila zaman lekheche tumra ki desher baire thako tumra dujoni ki doctor tomader bari kothay acha khubi sundor question dujoni doctor na ami engineer radit doctor do you believe that destiny has brought you both together kamrun bithi lekheche khubi sundor question ami bolbo ha obosshoi destiny বাট অবশ্য আরেকটা জিনিসও বলে রাখা ভালো আমি ফেট ডেস্টিনি এগুলোতে বিলিভ কম করি আমি লাকে বিলিভ কম করি আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক অ্যান্ড পিপলস মোটিভেশন টুয়ার্ডস অ্যাচিভিং সামথিং সো আমার হ্যাঁ ঠিক আছে ইট ইজ ডেস্টিনি দ্যাট ব্রট আস টুগেদার সালমান আমাকে একটা বিয়ের ইভেন্টে দেখেছিল সো ও আসলে ইন পারসন আমাকে দেখে ওর ভালো লাগে তো পরেও আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল then he pursued arki ha and ami request party I had to wait 1.5 years before she accepted my friend request so you have to take initiatives right mane destiny fate luck eigulo I don't know ami eigulote believe kom kori radit hoyto believe korte pare but it, our story was and is really beautiful so I'm bolbo je eta ashole ha eta hoyto something we were meant to be together yeah. right What is the age of Radit? What is the age of Salman? Ami 28 years old. Ami 27. এখন একটা খুবই স্পেশাল কোয়েশ্চেন সেটা হচ্ছে যে হাউ ডিড ইউ গাইজ কাম আপ উইথ দ্য নেম সোলস এনচ্যান্টেড এটা একটু শর্টে বলি আমরা যখন আমাদের বিয়ে হলো দেন আমরা হানিমুনে গেলাম যে আমরা ঘুরলাম আমরা কিছু গ্যাজেটস ক্যারি করেছিলাম আমরা গোপ্রো টোপ্রো দিয়ে কিছু ভিডিও করলাম বালির অ্যান্ড দেখলাম যে ভালোই লাগছে মানে লাইক আই লাইক ট্রাভেলিং উইথ হার শি লাইকস ট্রাভেলিং উইথ মি তো তখন আমরা ব্যাক করে আসার পরে চিন্তা করলাম যে হোয়াই নট শেয়ার দিজ মেমোরিজ উইথ আদার পিপল অ্যান্ড স্টার্ট আ কাপলস ট্রাভেল ব্লগ তাই না তো ওইটা তখন আমরা খোঁজার জন্য মানে ট্রাভেল ব্লগটা স্টার্ট করার জন্য আমরা নেম খুঁজছিলাম অ্যান্ড ইনস্টাগ্রামে কমন নেমগুলো সব টেকেন রাইট লাইক দ্য ওয়ান্ডারিং কাপল দ্য কাপল ওয়ান্ডারার্স অর হোয়াট এভার মানে লাইক ট্রাভেলিং কাপল কাপল ডুও এভরিথিং ইজ টেকেন তো তখন আমি চিন্তা করলাম যে একটা ইনোভেটিভ অ্যান্ড সুন্দর নাম কী হতে পারে তো তখন খুঁজতে খুঁজতে আমার মাথায় আসলো যে আমরা যে ঘুরছি এই ঘুরতে ঘুরতে কী হচ্ছে ট্রাভেল কিন্তু একটা মানুষের সোলকে এনরিচ করে রাইট একটা মানুষকে নতুন নতুন পার্সপেক্টিভস দেয় নতুন নতুন এক্সপোজার দেয় অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস ইউর সোল গেটস এনচ্যান্টেড বাই অল দ্য বিউটিস অফ দ্য ওয়ার্ল্ড সো আমার কাছে তখন মনে হলো যে এই নামটা কেমন যে এনচ্যান্টেড সোলস অথবা সোলস এনচ্যান্টেড সো প্রথমে এনচ্যান্টেড সোলস মনে মনে ভাবছিলাম পরে দেখলাম যে সোলস এনচ্যান্টেড একটা মোর পোয়েটিক শোনাচ্ছে এবং এটা অ্যাভেলেবল ইনস্টাগ্রামে তো তখন আমি ভাবলাম যে এই নামটা নিয়ে নেওয়া যায় রাদিতকে বললাম রাইট আর এই পুরো ব্যাপারটা এই যে নেমিং আমাদের টাইটেল আমাদের নেম ট্যাগ এই সব কিছুর জন্য এবং আমাদের ইনস্টাগ্রামের পেজ খোলা সব কিছুর জন্য ক্রেডিট গোস টু সালমান ডেফিনেটলি না আমি ওর সাথে শেয়ার করেই সব করতাম বাট ও আমাকে খুব সাপোর্ট দিত তখন যে হ্যাঁ এটা ভালো করে দেখো তো দেন উই স্টার্টেড ডুইং ইট হি টুক দ্য ইনিশিয়েটিভ এটা মানে বলতেই হবে আর কি হ্যাঁ আর ওর তখন একটু সমস্যা ছিল সেটা হচ্ছে ও তখন লাস্ট 6 মান্থস অফ ইন্টার্নশিপে খুবই বিজি ছিল সো আমি ভাবলাম যে ইন দ্য মিন টাইম আমরা একটা ট্রাভেল পেজ ক্রিয়েট করে রাখি তারপরে রাদিত আসলে সব কিছু ওর হাতে বুঝিয়ে দিব অ্যান্ড দেন ওয়েন শি কেম আই অ্যাকচুয়ালি ডিড দ্যাট আমি ওর হাতে সব বুঝিয়ে দিয়েছি এখন পুরোপুরি ম্যানেজমেন্টের দায়িত্ব পুরোপুরি রাদিত আছে